স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেছেন ক্ষমতাসীন সরকারের পতনের লক্ষ্যে বিরোধী রাজনৈতিক দলগুলো ষড়যন্ত্র করছে না বরং আন্দোলনে সকালে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে রহমানের সমাধিতে দলের কমিটির দোয়া ও মোনাজাত শেষে তিনি আরো বলেন বিগত পনেরো বছরের এক দলীয় শাসন বাকিশালের কারণে দেশের মানুষ আজ নির্যাতিত তাদের মানবাধিকার ভোটের অধিকার নেই দেশকে নতুন করে গড়ে তুলতে চাইলে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে বলেও মন্তব্য করেন তিনি